চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আরও একটি নতুন চাকরির সার্কুলার নিয়ে হাজির হলাম আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টপ বিডি জবস ডট কমে টপ বিডিজ ডট কম সবসময় বাসাইকৃত চাকরি সার্কুলারগুলো এখানে রিভিউ করে থাকে বাসায়কৃত বলছি এই কারণে যে অনলাইনে আজকাল অনেক রকমের চাকরি সার্কুলার দেখা যায় যেগুলো অনেকই ভুয়া এবং যেগুলো এরকম যে অনেকেরই যোগ্যতা থাকে না ওইখানে আবেদন করার মতো আমরা সেই সার্কুলারগুলো এখানে নিয়ে আসি না আমরা শুধুমাত্র এখানে সেই সার্কুলারগুলোই নিয়ে আসি যেগুলোতে সবাই আবেদন করতে পারবেন এবং মোটামুটি ভরসা করা যায় যে এটা ভুয়া নয় তো যাই হোক আজকে নন ক্যাডার পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আরও একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে আপনারা জানেন অলরেডি একচল্লিশতম বিসিএসের সার্কুলারটি চলছে পাশাপাশি নন ক্যাডার পদেও আরও ষাটজনকে নেওয়া হবে এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তো আজকে আমরা এই সার্কুলারটি নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। সার্কুলার অনুসারে এখানে সাতাশটি পদে মোট ষাটজনকে নিয়োগ দেওয়া হয়েছে সরি নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে আর এখানে বিজ্ঞপ্তি অনুসারে দশ বারো দুই তারিখ থেকে অর্থাৎ ডিসেম্বরের দশ তারিখ থেকে এই আবেদনটি শুরু হবে এবং আবেদন করা যাবে নয় এক দু অর্থাৎ জানুয়ারির নয় তারিখ পর্যন্ত তো যদি আমরা বিজ্ঞপ্তিটা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারব যে কী কী পদে এখানে নেওয়া হবে তো অন্যান্য চাকরি সার্কুলারের মতো এটাও সেম আপনাকে এই যে লিঙ্ক এই লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে তারপর কনফার্মেশন এস এম এস পাঠাতে হবে তারপর আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে এখানে আবেদন ফর্ম পূরণ করার পরে সাবমিট দেওয়ার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডিকে ব্যবহার করে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে তো আপনারা সবসময় জানেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তির মতো এটা না এটা আঠারো থেকে বিশ পিস অথবা আরও বেশি পিসটা ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তো এটাও সেম তো আমি যদি এটাকে পুরোপুরি আপনাদের সামনে রিভিউ করাতে যাই তাহলে সেটা অনেক সময়ের ব্যাপার তো আমি চাইবো যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি আমি শর্টে শেষ করব তো শেষ করার আগে আমি বলে যাব যারা এই ভিডিওটি দেখছেন তারা ভিডিও নিচে একটি লিংক পাবেন ওই লিংকে গিয়ে আপনি ক্লিক করলে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা দেখছেন এগুলা এগুলো আপনি পেয়ে যাবেন তো তারপর আপনার সবচেয়ে ভালো হয় আপনি নিজে যেটার জন্য যোগ্যতা সম্পন্ন এখানে অনেকগুলো পদ রয়েছে এগুলাকে আস্তে আস্তে যদি বোঝাতে যাই বা কি কী যোগ্যতা রয়েছে বা কে কে আবেদন করতে পারবেন এগুলো বোঝাতে গেলে একটা 30 মিনিট থেকে চল্লিশ মিনিটের একটা ভিডিও হয়ে যাবে তো আমি চাচ্ছি না ভিডিওটা লং করি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওর লিঙ্কে গিয়ে নিচের যে লিঙ্ক আছে লিঙ্কে গিয়ে আপনারা এই সার্কুলারটি দেখে নেবেন এবং একদম নিচেই গিয়ে আপনার এই যে এখানে এস এম এসের অপশনটা আছে আপনি অনলাইনে আবেদন করার পর যে ইউজার আইডিটা দেওয়া হবে আপনি প্রথমে এস এম এস পাঠাবেন পি এস সি এইটা লিখবেন তারপর স্পেস দেবেন তারপর ইউজার আইডি লিখবেন যে ইউজার আইডিটা আপনাকে দেওয়া হবে ওই ইউজারটা লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে একটা এস এম এসে আপনাকে পিনকোড দেওয়া হবে তো ওই পিনকোডের সময় আপনি আবার এসএমএস দিবেন ওই পিনকোডে আসার পর বিপি এস সি তারপর স্পেস দেবেন তারপর এস দিবেন তারপর আবার স্পেস দিবেন তারপর ওই পিন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে তো সাথে সাথে আপনার মোবাইল থেকে পাঁচশত টাকা কেটে নেওয়া হবে আপনার টেলিটক সিম থেকে এবং আপনার আবেদন প্রক্রিয়াটা শেষ হবে তো এই ছিল মোটামুটি আজকের সার্কুলারটি আর যেহেতু সার্কুলারটি আমি পুরোপুরি বলতে পারলাম না বা বোঝাতে পারলাম না তাই আপনারা লিঙ্ক থেকে একটু দেখে নেবেন নিচে ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব ধন্যবাদ